राधे राधे फ्रेंड्स, आई एम रीना। वेलकम टू रीनार खुशीर ब्लॉग। आपनारा सबाई केमन आछेन? आशा करी आपनारा खूब भालो आछेन। आर आज के आपनादेर आमी ललिता कुंड दर्शन कराबो। एई देखुन बंधुरा, एटी होलो ललिता कुंड। आर राधारानीर अष्ट सखीर मध्ये ललिता छिलेन एकजन अन्यतम सखी, खूबई प्रिय सखी। तो एखाने ललिता मर्निंगे स्नान करते आसतें এই কুণ্ডটিতে, তো সেই জন্য এই কুণ্ডটির নাম ললিতা কুণ্ড। এই ললিতা কুণ্ডটি গোবর্ধনের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। আর যে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, এই সব ওটা পরিক্রমা করতে করতে ঠিক এর পাশে এটা দেখতে পাবেন ললিতা কুণ্ড। আরই সেখানে চুপচাপ বসে আছে, আর এই ললিতা কুণ্ডটার দিকে তাকাচ্ছে। চারদিকে খুবই সুন্দর একটা পরিবেশ। এটাই 4:45 মতো এখন বাজছে, তো সেই সময় আমরা বেরিয়েছিলাম। আর এই দেখুন, সামনে ছোট ছোট মন্দির বানানো আছে, আর সব রাস্তা এখন পরিক্রমা করছে, সাথে ললিতা কুণ্ড দর্শন করছে। আর সবার মুখে একটা অদ্ভুত বাণী, সেটা হলো রাধে রাধে। সত্যি রাধে রাধে বললে মনটা কিন্তু একদম ভরে যায়, অন্যরকম হয়ে যায়। সত্যি রাধে রাধের মধ্যে অন্যরকম জাদু আছে। বন্ধুরা, আপনারা ললিতা কুণ্ডে দর্শন করুন। এখানেই আজকে আমি আমার ব্লগটি শেষ করছি। আর আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আবার দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে। রাধে রাধে।